কোথাও 35,000, কোথাও বা তার চেয়ে বেশি বা আগের তুলনায় দ্বিগুণ। কয়েক মাসে ঢাকা কুয়ালালামপুর রুটে ফ্লাইটের টিকিটের দামের এরকম লাগাম ছাড়া বৃদ্ধিতে বিপাকে মালয়েশিয়াগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টসের দাবি, এর দায় এয়ারলাইন্স এবং মন্ত্রণালয়ের। দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল আগস্ট থেকে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বাংলাদেশের জন্য। তবে সরকার নির্ধারিত খরচের বাইরেও এজেন্টদের বাড়তি টাকা আদায়ের অভিযোগ এখনও আছে। কারো কারো 4.5 থেকে 5 লাখ টাকাও গুনতে হচ্ছে। প্রথমে বলছিল আর কি 4,20,000 টাকা লাগবো, এখন বলতেছি কি বিশার দাম অনেক বাড়ছে, পরে বলতেছি 5 লাখ টাকা লাগবো। আমরা গরিব মানুষ, আমাদের তো আর এখানে টাকা পয়সা নেই, আমরা দার উদার করি, লেনদেন করি, যাই তো 30-35,000 টাকার ভিতরে। এখন সেটা দা যায় দাঁড়াইছে হচ্ছে যে কোনো কোনো সময় 60, আবার কোনো সময় সিট পাওয়া যায় না। এর সঙ্গে যোগ হচ্ছে টিকিটের অতিরিক্ত মূল্য। 25,000 টাকা আপডাউন করছি আগে, টিকিটের ইয়ে করে সব দিকে খরচ বাড়িয়ে যাবে। অনেক কষ্ট করে এতগুলো টাকা দিছে, এখন যদি টিকিটের দাম বাড়ে তাহলে তো অনেক সমস্যা হবে আমাদের। সমস্যা হলেও তো যেতে হবে, কিছু করার নাই তো। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাপ টিকিটের বাড়তি মূল্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এয়ারলাইন্স কোম্পানিগুলোর সিন্ডিকেটকে দুষছে। যেই প্লেনটা এখান থেকে যাচ্ছে, যাওয়ার সময় অর্ধেক ভাড়া হচ্ছে, ওয়ান ওয়ে ভাড়া হচ্ছে 50-60-70-80,000 টাকা, যার কোনো নিয়ন্ত্রণ নাই, আসার সময় 20-25,000 টাকা। আমি সর্বোপরি দায়ী করব মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং সিভিল এভিয়েশন অথরিটির কর্তৃপক্ষকে। ভাড়া বৃদ্ধির কথা স্বীকার করে এয়ারলাইন্সগুলো বলছে শ্রমবাজার খোলার সাথে সাথে যাত্রী চাপ বেড়েছে, তাই টিকিটের দামও বেড়েছে। যখন বিষয়গুলো ওপেন হয়ে গেল তখন আসলে প্যাসেঞ্জারদের আসলে যাওয়ার হারটা খুব বেড়ে গেছে। নর্মাল যে সিট ক্যাপাসিটি তার চেয়ে প্রায় 2-3 টাইমস বেশি থাকার কারণেই আসলে এই মুহূর্তে ফেয়ারটা কম্পারেটিভলি বেশি আছে। এয়ারলাইন্সগুলোর ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে এবং সিট ক্যাপাসিটি বাড়ানোর একটা সুযোগ আছে। মালয়েশিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই কর্মীরাই যায়, তাদের জন্য আমাদের ফ্লাইট সুবিধাজনক নয়। তবে যারা পর্যটক আছেন তারা একই সাথে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় ভ্রমণের সুযোগ পেতে পারেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানালেন সংকট সমাধানের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে আমাদের শ্রমবাজারে যারা যায় তারা কিন্তু 3-4 দিন আগে জানতে পারে যে তাদের ভিসা হয়েছে, তাদেরকে ফ্লাই করতে হবে। একদম পিক আওয়ারে তাদের টিকিটটা সর্বোচ্চ দামে পড়ে, এরপরও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। এরকম নানা ক্ষেত্রে অসহায়ত্ব অনেকটা ভাগ্যের কাছেই ছেড়ে দিয়েছেন প্রবাসীরা। সুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।